নাম মনে নাই, কোনো একটা পত্রিকায় দেখলাম সুন্দর একটা হেডলাইন দিয়েছে। হেডলাইনে লেখা সব ঠিক আছে, শুধু ভোটার নাই, এটা হচ্ছে হেডলাইন। এবং দেখে ভালো লাগলো যে 7 তারিখের জাতীয় নির্বাচনে দেখেছিলাম সব ঠিক আছে, ভোটার নাই, কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিছু কুকুর, বিড়াল, বাঁদর এরা বসেছিল। গতকাল দেখলাম সেই কুকুর বিড়ালরাও নির্বাচন বয়কট করেছে, তারাও এখন নির্বাচন কেন্দ্রে যায় না, মানুষ যাবে কোথা থেকে? এই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের নির্বাচন। রাতের বেলা এসে দেখলাম যে সম্মানিত সিইসি সাহেব, উনি একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলছেন যে ধান কাটার মৌসুম, এই কারণে ভোটাররা যায় নাই। উনি আসলে যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ওই জাতীয়তাবাদ এবং ধানের শীষের সমর্থন দেখে ভোট দিতে আসে নাই, বলে ফেলেছেন ধান কাটার মৌসুম। মৌসুমটা ধান কাটার নাকি বর্ষার সেটা ব্যাপার না, সমর্থক ভোটার তারা জাতীয়তাবাদের পক্ষে, তারা ধানের শীষের পক্ষে, তারা বিএনপি জামাতের পক্ষে, তারা মূল শক্তির পক্ষে, এই কারণে তারা ভোট দিতে যায় নাই। বাস্তবতাটা বুঝতে হবে এবং পরিষ্কার হতে হবে। এই বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশের, ভোটের পরিবেশ আপনারা সবাই জানেন, ওই বিষয়ে নতুন করে বলতে চাই না, কিন্তু এই মুহূর্তে দেশের মানুষ, সাধারণ মানুষ যেভাবে বসবাস করছে, যেভাবে দিননিপাত করছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির যে অবস্থান, দুপুরের খাবার আয়োজন হলে রাতের খাবার থাকে না, বিদ্যুৎ নিয়ে তারা গর্ব করে, ঢাকা শহরে বিদ্যুৎ নাই, আর ঢাকার বাইরের অবস্থা বলতেই চাই না, বিদ্যুৎ ঢাকার বাইরে যায় না, মাঝে মাঝে আসে, মানুষ খাদ্যদ্রব্যের অভাবে ক্ষুধা পেটে ঘুমাতে যাচ্ছে, আর আমাদেরকে শোনানো হচ্ছে সেই উন্নয়নের গল্প, উন্নয়নের তসবিগুনা দেখানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে তারা প্রেস বিবৃতি দিয়ে জানাচ্ছে যে বাইরের থেকে প্রচুর ডলার আসছে, রেমিটেন্স বৃদ্ধি হচ্ছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে। একই সাথে আমি অত্যন্ত দুঃখের সাথে দেখি এক নিমিষে 110 টাকার ডলারকে 117 টাকা করে দেওয়া হলো। এক নিমিষে $1 বিপরীতে 7 টাকা, বাংলাদেশি 7 টাকা বৃদ্ধি করা হলো। আমি দীর্ঘদিন আমার জীবদ্দশায় দেখেছি বাংলাদেশের ডলারের দাম 84 টাকা, 85 টাকা, 86 টাকা। এখানে যারা উপস্থিত আছেন তাদের মনে থাকার কথা, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার আসার পর সেটাকে 100-এর উপরে নিয়ে গেল, 110-এ নিয়ে গেল। এত নাকি রেমিটেন্স, এত আমাদের রিজার্ভ বৃদ্ধি হচ্ছে, তাহলে ডলারের দাম বাড়ে কেন? দিনের বেলায় আপনারা এক কথা বলেন, রাতের বেলা বলেন আরেক কথা, ডলারের দাম এক নিমিষে 110 থেকে 117 হয়ে যায়, আর আপনারা বলেন রেমিটেন্স খুব ভালো অবস্থায় আছে, আমাদের রিজার্ভ খুব ভালো অবস্থায় আছে। কোনটা সত্য? মিথ্যা কথা বলতে বলতে, তাহাজ্জুদ নামাজের কসম দিয়ে, নির্বাচনের আগে লোক দেখানো ওমরা করে মিথ্যা কথা বলা আপনি ছাড়তে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার, এবং আপনার চারপাশে যে চাটুকারের দলকে রেখেছেন, কসম করে বলতে পারি বিরোধী দলীয় শক্তি যদি নাও পারে, আপনার চারপাশের এই মিথ্যাবাদী চাটুকারের দলই একদিন আপনাকে পতনে বাধ্য করবে। আজকে এই পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আমরা এসে পৌঁছেছি, এটাই বাস্তবতা। এবং রিপন ভাইয়ের কথা বলছিলাম, আমার দেশপ্রেমিক ভাই ব্যানারের মধ্যে একটা বিষয়বস্তু লিখেছে বিশাল, দিল্লির নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক সংকট উত্তরণে করণীয়। এখন প্রশ্ন হচ্ছে সংকটটা কোথায়? সর্বশেষ যেটা বলা আছে সংকট, আর তার আগে বলা দিল্লির নির্বাচন, মাঝখানে আরেকটা বিষয় আসছে দ্বিপাক্ষিক সম্পর্ক। আমি আমার জায়গা থেকে দিল্লির নির্বাচন নিয়ে একেবারেই চিন্তিত নই, দুশ্চিন্তিতও নই, এবং বিষয়টা নিয়ে আমি কোনো রকম চিন্তা করতেই রাজি না। আপনাদের মনে থাকার কথা, ভারতের অতীতের একটা নির্বাচনের পরে বাংলাদেশে অনেকেই অনেক আনন্দিত হয়ে গিয়েছিল,
আমি খবর পাচ্ছিলাম মিষ্টি বিলানো হচ্ছে, কেন ভারতের এক সরকার জি আরেক সরকার এসেছে। আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে ভারত এমন একটা দেশ, সেখানে যেই সরকারে আসুক না কেন তারা কোনোদিন বাংলাদেশের বন্ধু হবে না, তারা কোনোদিন বাংলাদেশের পক্ষে কোনো কার্যক্রম করবে না। অতএব ভারতের নির্বাচনে দিল্লি কাকে সরকার বানাবে, রিপনভাই ব্যানারে লিখেছে, আমি জানতেও চাই না, আমার জানার কোনো ইচ্ছা নাই, কারণ আমি জানি যে ভারতের সরকারে যেই আসুক সে বাংলাদেশকে ওই আগ্রাসনী করবে, তাবেদারি করে যাবে এবং আমাদের করদ রাজ্য বানিয়ে যাবে। এটা তাদের সুবিধা, এটা বুঝতে হবে ব্যাপারটা। ভারতের নির্বাচন নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলছি, অনেকভাবে চিন্তা করছি, অমুক আসলে ভালো অমুক আসলে খারাপ। আমি আমার দেশে থাকি, আমি একজন বাংলাদেশি, বাংলাদেশে বসবাস করে একজন বাংলাদেশি হিসাবে ভারতে কোন সরকার আসবে, চায়নায় কোন সরকার আসবে সেটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার কবে আমার দেশের মানুষ ভোট দিয়ে তাদের নিজের পছন্দের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারবে, সেই দিনটার অপেক্ষায় আছি আমি। আমি ভারতের নির্বাচন নিয়ে বক্তব্য দিতে চাই না। আমি বিশ্বাস করি ভারত এবং দিল্লি আমাদের আজীবনের শত্রু। একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলা হয়, তাদের সহযোগিতার কথা বলা হয়, তারা সেই সময় সহযোগিতা করেছিল শুধুমাত্র পাকিস্তানকে বিভক্ত করার জন্য, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য, না হলে সহযোগিতা করতো না। এবং আমাদের দেশের বাংলাদেশের মানুষকে ওইখানে আশ্রয় দিয়ে তারা বহির্বিশ্ব থেকে আমাদের খাওয়ানোর নাম করে বহু ফান্ড নিয়েছে, বসে বসে খাওয়ায় নাই, নিজেদের পকেটের টাকায় খাওয়ায় নাই। এবং যুদ্ধটা শেষ হওয়ার পর তাদের ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যেই পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে সেটাও আমলে নিতে হবে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই হবে না, কখনো হতে পারে না, এই জিনিসটাকে স্পষ্টভাবে বুঝতে হবে। অতএব ভারতের নির্বাচনে কে আসবে আমার জানার কোনো ইচ্ছা নাই। আমি জানতে চাই বিনয়ের সাথে কবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারবে ভোটের মাধ্যমে যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে, সেটা বিষয় হওয়া উচিত। আরেকটা বিষয় এখানে লেখা দ্বিপাক্ষিক সম্পর্ক, আমি আমার বক্তব্যের মাঝেই স্পষ্ট করে দিয়েছি ভারতের সাথে আমাদের সম্পর্ক। আওয়ামী লীগ নেতারা কেউ কেউ বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, অনেকে দুষ্টামি করে বলে প্রেম ভালোবাসার সম্পর্ক, কেউ কেউ বলে পরকীয়ার সম্পর্ক। আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভারত আমার শত্রু, ভারতের সাথে আমার সম্পর্ক ওটাই। তারা সীমান্তের ওপারের অংশ, আরেকটা দেশ হিসাবে তারা তাদের মতো থাকুক, আমাদেরকে আমাদের মতো থাকতে দিক, আমাদের দেশের উপর তাদের তাবেদারি আমরা মেনে নিতে রাজি না। এই জায়গাটা একদম স্পষ্ট হতে হবে।